মন্ত্রী যোগান, খাদ্য যোগান মন্ত্রী অসমৰ কাৰণে কলংক। এইখন মন্ত্রী হবাই তেনেকুৱা, কারণ মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পত্নী, পরিষদীয় মন্ত্রী, জল জীবন মন্ত্রীর দুর্নীতির বিভিন্ন কাহিনী ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আমার জনা যিজন খাদ্য আর যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া, বৰ মিহি মিহি কই যেন ধোয়া তুলসী পাত এনেকুৱা এটা ভাবমূর্তি থাকিছিল। এইবার এসেম্বলিতে আমি উন্মোচিত করিলো যে অসমলৈকে 5,565 মেট্রিক টন গেহু আহে প্রতি মাহে, আর এই গেহু অসমৰ জনসাধারণে নাপায়, কোনো উপভোক্তায় সেই গেহু গেহুর পর আটা নাপায়। কন্ট্রোলর দোকানত আজি বহু বছর ধরে পেলায় আটাটো নাহে, ইয়ার পূর্বর যোগান মন্ত্রীবিলাকেও সেই আটাটো খাইছিল। আর এটি একটা সর্বজন বিদিত ডাঙর কেলেঙ্কারি, ভয়ঙ্কর কেলেঙ্কারি। এই ভয়ঙ্কর কেলেঙ্কারি যা 3 বছরে আমার খাদ্য আর যোগান মন্ত্রী ডাঙরিয়া এই গেহুটোর পর যি খাবলগা খাই আছে, কোনোবাই কয় মাহে 90 লাখ, কোনোবাই কয় মাহে 1 কোটি তেও পায়। আজি সেই বিভাগর কমিশনারে পায়, সেক্রেটারিয়ে পায়, আর বহু জিলা উপাধি আয়ুক্ত পায়। এই ধরনের ভাগ বতরা করে তেওঁলোকে গেহুটো মিলত দিয়ে, মিলের পর গেহুটো ভাঙে, ভাঙার পিছত গেহুটো সুলভ মূল্যর দোকানলৈকে নাহে, কোনো সমবায় নুতুলে, আর সেই গেহুটো সিধা সিধি বাজারলৈকে যায়। অকল গেহু নহয়, আমার খাদ্য আর যোগান মন্ত্রী এতিয়া নিমখর কথা কৈছিল, তেওঁ বোলে নিমখর দাম কমায়। কিন্তু আমি এটা খবর পাইছো, একো আলোচনা আমি করিম এসেম্বলিত, যে নিমখ কিমান আহে অসমলৈকে, হাজার হাজার মেট্রিক টন নিমখ আহে। সেই নিমখও আজিলৈকে কন্ট্রোলর দোকানত কোনোদিন রাইজে দেখা নাই। 2 টাকার নিমখ বাজারত 10 টাকাত বিক্রি হয়, আর রেকর পর ডিরেক্ট গুদামলৈকে গুছি যায়, ব্যবসায়ীর গুদামলৈকে গুছি যায় সেই নিমখ। এই নিমখ বাজারত আহে 10 টাকাকৈ আমি কিনি খাব লাগে। এনেকৈ নিমখ গেহু সকলোরে ভাগ এটা খাই আছিল। এসেম্বলিত যেটা আমি গবা মারি ধরিলো, ময়ে দাবি উত্থাপন করলো সদন কমিটি হোক, আর সেই সদন কমিটি দিব নুখুজে বিজেপি। তারপর মুখ্যমন্ত্রী মোক জানালে, দাদা গেহু দিয়ার ব্যবস্থা করিম, আটা দিয়ার ব্যবস্থা করিম, আটা পাব। অবশ্যই মুখ্যমন্ত্রী কথা রাখিছে, মই তেওঁক ধন্যবাদ দিছো। অন্তত এই যোৱা 2 মাহ ধরে পেলায় কন্ট্রোলর দোকানত আটাটো আহিছে, পরিমাণ যদিও কম, আটাটো আহিছে। আন ঠাইত আহিছে নে নাই নাজানো, মোর সরবুক সমষ্টিত আটাটো আহিছে কন্ট্রোলর দোকানত। মানুহে প্রশ্ন করেছিল, আজি যে আটা আহিল মনোরঞ্জন তালুকদারে এসেম্বলিত বক্তব্য রখার পিছত আটাটো আহি গেল কন্ট্রোলর দোকানত, কিমান দিনে কেউ অহা নাছিল, এই আটাটো কত গৈছে, সেই কথাও মানুহে আলোচনা বিলোচনা করেছে। এতিয়া মইতো কৈছোঁ, আটা খাওয়া মন্ত্রী তেওঁ, আটার মানুহর মুখর আটা কাঢ়ি নি পেলায় তেওঁলোকে কমিশন খাই আটাটো গাইব করে দিয়েছিল। ইমান দিন আটাটো কত গৈছে, স্বাভাবিকতো করবারটো গৈছে, কত গৈছে, মিললৈকে গৈছে, মিললৈকে গৈ পেলায় আটা হৈছে, গম গম হে আহে, গমৰ পৰা আটা হৈছে। আৰু সেই আটাটো বিতৰণ যেতিয়া নহয়, সেই আটাটো কত যায়, মার্কেটত যায়, মার্কেটত যায়, সরকারিভাবে 10 টকা দাম হব লাগে তার, কিন্তু সেই আটা বজাৰত বিক্রি হৈ আছে 35 টকা, 38 টকা, 40 টকা উঠে, 35 টাকার তলতো আটা নাপায়। তার মানে মার্জিনটো কিমান, 25 টকার মার্জিন, 1 কিলো আটাত 25 টকার মার্জিন কার পকেটত সোমাইছে সকলেই বুঝি পায়। তার যদি যোগান আর খাদ্য মন্ত্রী জড়িত না থাকে, এটা এটিতো সম্ভব নহয়। আর বিজেপির এঙ্গুলোর প্রায় গম পাওয়া মতে 90 পৰা 1 কোটিলৈকে টকা মাহে যায় যোগান মন্ত্রীর ওসরলৈকে। এইটিটো হৈছে আসল কথা, মুখত কয় দুর্নীতিমুক্ত, খুব নিকা, খুব প্রশাসন, কিন্তু রাইজর মুখর কাহি পেলায় আটা খাই আছে, নিমখ খাই আছে। এওলোকর চরিত্রটো হৈছে এইটো। এই কথাটো মই এসেম্বলিত কৈছো, বাহিরতো কই আছো, পাবলিক মিটিংতো কই আছো, মানুহক জনাইছো। জনসমাগম হৈছে যথেষ্ট, জনসমাগম 3-4 হাজার মানুহ হৈছে, 4 হাজার মানুহৰ সম্মুখতো কৈছো। এই অলরেডি মই বিভিন্ন সভাতে কৈছো, আর এইটো কৈছো মই, আর মুখ্যমন্ত্রী কৈছো, মই কিন্তু মুখা খুলি দিম বলে খুলো, যিয়ে খাইছে জবাব দিয়ে দিব। হ্যাঁ, মই আটা মন্ত্রী বলে কৈছো, আটা খোৱা মন্ত্রী, আটা মন্ত্রী নহয়, আটা খোৱা মন্ত্রী, আটা খোৱা মন্ত্রী, তেওঁ আটা খাইছে 3 বছর ধরে পেলায় রাইজর আটা তেওঁ খাইছে, তেওঁ মন্ত্রী, তেওঁ খাইছে। মামা ভাগিন তো ঠিকই আছে, মামা ভাগিন আমাক ভাগিন পাতিছে, সবকে অসমের মানুষের মামা বলি আছে, মামা কংস মামাও আছে, ফুকুনি মামাও আছে, এনেই মামা শব্দটো ভাল, কারণ মামা ভাগিন লগ লাগে বলে বাঘে সেই ঘাটত পানি না খায়, সেইটো মানুহে কয়, মই সেই কথাটোও কৈছো। কিন্তু কিছু মামা বেয়াও আছে, শকুনি মামাটো ভাল নহয়, কংস মামা ভাল নহয়। এতিয়া আমার মুখ্যমন্ত্রী কংস মামা নে শকুনি মামা, এই বিচার করক, যে ধরনের লুণ্ঠনটো চলাই আছে, এই মামা
বৰ ভাল মানুহ হয়। পঞ্চায়তত আমি মৰ যুঁজ দিম, মৰ যুঁজ দিম পঞ্চায়তক বিজেপিক পরাজিত করার কারণে। কারণ বিজেপি যাওয়া বছর আমার সর্বগত পঞ্চায়েত বিলাক বিজেপিয়ে চলাইছে, জেলা পরিষদ বিজেপির আছে, সমস্ত রাস্তা ঘাটের পয়সা খালে, আয়ের ঘরের পয়সা খায় মেম্বার কেটে বিজেপির মানুষ। আমি সেই কথা রাইজক কম, যদি আপনার ধন খাব খুঁজে দিব, খাব দিব খুঁজে, রাস্তার পয়সা যদি খাব দিব খুঁজে, আয়ের ঘরত যদি পয়সা দিব লাগা অবস্থা বিচারে, এটা হলে বিজেপিক ভোট দিয়ক, আর যদি নিবিচারে তাহলে সিপিএমক ভোট দিয়ক। কংগ্রেসে মিত্রতা লোক খেলি মেলি করে আছে, করে থাকব, সর্বভোগত আমি ইমান মাথা নাঘামো। যদি মিত্রতা করে ভাল, জেলা পর্যায়ত জেলা পরিষদের পর্যায়ত যদি মিত্রতা করে বা আঞ্চলিক সদস্যের ক্ষেত্রে মিত্রতা করলে আমার আপত্তি নাই, কিন্তু আমার যত স্ট্রেংথ আছে আমি তাতে কোনো পর্যন্ত কারোর লগত এড়ি নিলে উচিত, আমি অকলে খেলব। তেওঁলোকে অকলে খেলার কথা কৈ আছে, এতিয়া পাঁচখন উপনির্বাচনত হারার পিছত তেওঁলোকে মিত্রতার কথা কৈছে, আমি আদরণি জানাইছো। আমি সদায় মিত্রতার সপক্ষে, কংগ্রেসে যদি মিত্রতা করে আমি আদরণি জানাম। বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয়, এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা হচ্ছে এটা সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা সন্দেহের কোনো কারণ নেই বাংলাদেশে। কিন্তু পাশাপাশি ইতিবাচক একটা দিক আছে, সেখানকার যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলমান অংশের জনগণ, তাদের মধ্যেকার যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষ ভাবনা নিয়ে যারা চলেন, তারা এটা প্রতিবাদ করছেন, কোনো কোনো জায়গায় প্রতিরোধ করছেন, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা দিবারাত্র কোনো কোনো ক্ষেত্রে প্রহরীর ভূমিকা নিচ্ছেন। তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই যে আপনার দুর্গোৎসব গেল, তাতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি যে উদ্দেশ্যমূলকভাবে কিছু কিছু সংগঠন তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে এটা নিন্দা করছেন, এবং এটা কিন্তু শুধু হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, হিন্দু সংখ্যালঘু এবং অহিন্দু অমুসলিম সংখ্যালঘু কিন্তু বাংলাদেশে আছে, তারাও আক্রান্ত হচ্ছেন এটা কিন্তু বলছে না। এটা ইন্ডিয়াতে যারা করছেন তারা উদ্দেশ্যমূলক, তারা এখানে হিন্দুদের মধ্যে যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, হ্যাঁ, এরা ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, এদেরকে উস্কাবার চেষ্টা করছে এখানকার যারা সংখ্যালঘু তাদের বিরুদ্ধে। এবং আমাদের দেশে এটা হচ্ছে, আপনাদের আসামে হচ্ছে, জায়গা জমি কেনা বেচা থেকে শুরু করে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে তাদের সিটিজেনশিপ অধিকার পাওয়া থেকে বঞ্চিত করার প্রশ্ন থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, কারা করছে আক্রমণ, কোথায় সরকার, বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে, এটা যদি মানে ভূমিকা না নেয় তো অন্য রাষ্ট্রের মধ্যে যে ঘটনা ঘটছে শুধু তো তার নিন্দা করলে চলবে না, কেমন না? এখন ধরুন আমি বলছি বাংলাদেশের ঘটনা, মণিপুর আমি জনসভায় সময় বাঁচাবার জন্য বলার চেষ্টা করি। মণিপুর কি হচ্ছে, 18 মাস যাব কোথায় আপনার প্রধানমন্ত্রী, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু আছেন, একটা ট্রাইবেল আর একটা নন ট্রাইবেল, একটা ছোট্ট রাজ্য, দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, কয়েকশো মানুষ খুন হয়ে গেছেন, 62,000 মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন, আসামও কেউ কেউ এসে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, এখন কি হচ্ছে, মানুষ ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। এই মুখ্যমন্ত্রীকে রাখছো কেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওখানে তো সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, তাহলে এই জায়গায় তুমি কার্যকরী ভূমিকা নিচ্ছ না কেন? প্রধানমন্ত্রী 18 মাসে একবার তুমি আসবার সুযোগ পেলে না, এখন ভোটের পরে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, মণিপুর ভারতবর্ষ মতো না, তাহলে এই যে জিনিসটা তারা করছে উদ্দেশ্য নেই। কাজে আপনারা যেহেতু প্রচার মাধ্যমের প্রতিনিধি, এই সমস্ত বিষয়গুলো উপস্থিত করতেন, আর কি আছে আজকের সভা, কি দারুণ সভা, আপনাদের কি মনে হচ্ছে সিপিএম শেষ হয়ে যায়নি? তো সিপিএম কে শেষ করা যাবে, তার একটা আদর্শ আছে, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা কর্মসূচি আছে, যেটা আমি উল্লেখ করার চেষ্টা করলাম, কেমন, এই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে লড়াই চলবে, এবং এছাড়া মানুষের অস্তিত্ব রক্ষা করে মানুষের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকা সম্ভব, ফলে না কংগ্রেস না বিজেপি না অন্য কোনো রাজনৈতিক দল লাল ঝান্ডার লড়াই কিন্তু তাদেরকে পথ দেখাতে পারে। আজকের সভাটা এখানকার জন্যই শুধু এটা দৃষ্টান্তমূলক না, গোটা আসামের জন্য আমার তো মনে হয় এটা একটা দিশা দেবে। আগামী পঞ্চায়েতে কিরকম ফলাফল আপনাদের, তা তো বলতে পারছি না, আমি তো আসামের পার্টির নেতৃত্বের সঙ্গে পরামর্শ করি, কথাবার্তা বলি,
তারা ডাকেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের জন্য কোথায় কি প্রস্তুতি সেটা তো আমার জানা নেই। কাজে এটা ভালো বলতে পারবেন সুপ্রকাশ তালুকদার। আর একটু অপেক্ষা করুন, আগে তো ভোটের তারিখ তারিখ ঘোষণা হোক, তারপরে জিজ্ঞাসা করলে ভালো হবে, তাই না? ঠিক আছে, তো ভালো আসন পেতেই পারে, কেমন না, সাহায্য করুন। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।